নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে অনেক দিন পরে কিন্তু একটা ডেইলি ব্লগ, যেটা হয় ডেইলি আমার লাইফস্টাইল ব্লগ, এটা শেয়ার করতে চলেছি। তো সঙ্গে থাকো, আর যারা নতুন বন্ধুরা আছো, যারা সাবস্ক্রাইব না করে চ্যানেলটাকে দেখছো, ভিডিও আমার সরি ভিডিওগুলোকে দেখছো, তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর ভিডিওগুলো দেখো, ঠিক আছে? তো এখন বাজে সকাল 7টা আর আমি বিছানা তুলে নিচ্ছি, ঘুম থেকে উঠেই আগে বিছানাটাই তুলি আমি। তো তারপর আমি ব্রাশ করব, মেয়ে চলে গেছে অনেক আগেই, হ্যাঁ মেয়ে চলে গেছে, আর এখন বিছানা তুলে ব্রাশ করব, যত কাজ আছে সব দেখাবো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। জানো বন্ধুরা, আমার মানে কাজ করতে কেন দেরি হয় সকালের কাজগুলো, এতগুলো রুম যদি আমি ঝাড়ু দিতে যাই না, আর আমি একবারে সুন্দর করে সকালবেলাটাই ভালো করে ঝাড়ু দিয়ে নিই, দুপুরে মুছি আর তখন আর ঝাড়ু দেই না। তো আমি করি কি, সকালবেলায় টাইম একটু লাগে ঠিকই, আমার 45 মিনিট সময় লাগে যদি সব ঘরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে উঠোনটা ঝাড়ি, তো 45 মিনিট সময় লাগে। তো 45 মিনিট কিন্তু অনেকটা সময়, তাই না? তো কিন্তু আমি ভাবি যে একবারে যদি সেরে নিই তো দুপুরবেলা কিন্তু আমার আর চাপটা থাকে না। পিপাসা লেগে গেছিলো, আমি ভাবলাম আগে জলটা খেয়ে নিই, মুখটা ধুয়ে জলটা খেয়ে নিই, আর কার্তিক মাস যেহেতু অন্য কোনো গ্লাসেও খেতে পাচ্ছি না, এখন
এখন আপাতত আমি এই পাতা কাগজের যেটা পেপার প্লেটস হয় আর যেটা ট্রান্সপারেন্ট গ্লাসগুলো হয় না প্লাস্টিকের সেগুলোতেই জল খাওয়া সব কিছু খাওয়া দাওয়া আমার এটাতেই চলছে কেন কি এখন কার্তিক মাস আজকে মাসের হচ্ছে 15 তারিখ তো আমি এইভাবেই চালাচ্ছি কটা দিন আর আছে আর 15টা দিন তো ভাবছি এখন গিয়ে সব টুন টুন ছেড়ে সমস্ত কাজ সেরে নেব তো চাটা খেয়ে নেব জলটা খেয়েছি যখন চাটা খেয়ে নেব খেয়ে নিয়ে গিয়ে উঠোনটা ঝাড়ব দেখতে থাকো ব্লগটা তো আমি চা খেয়ে নিয়েছি আর দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি যে রাতে জাল দেওয়া তো আর দিনে এত রোদ উঠছে ভাবছি কি দুধটা যদি নষ্ট হয়ে যায় তো জাল দিয়ে আসলাম তো এখন উঠোনটা ঝাড়বো উঠোনটা ঝেড়ে নিয়ে বাকি কাজগুলো করব প্রচুর ঠাকুর ঘরের বাসন মাজার আছে সব কিছু মেজে ঘষে তারপর গিয়ে আমি কিন্তু পুজোটা দিয়ে তারপর রান্না চাপাবো স্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগত তো এখন বাজে সকাল 8:30 সব কাজ হয়ে গেছে পুজো দিতে ঢুকব আর আমার কার্তিক মাসে যত বাসন রোজ বের হয় দেখো হাঁপাচ্ছি এখন রোজ বের হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো বাসন মাজতে হলো তো প্রত্যেক দিনই এটা থাকে অনেকদিন ধরেই রেগুলার ব্লগটা শেয়ার করা হচ্ছে না তো ক্ষমা চাইছি তার জন্য কথাই বলতে পারছি না দেখো এখন স্নান করে তারপর পুজো দিয়ে তারপর রান্নাটা বসাবো তো তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো শুধু দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর ভিডিওগুলো দেখো তাহলে আমাদের একটু গ্রো করতে সাহায্য হয় ঠিক আছে তো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে হচ্ছে যেগুলো বাসন মেজেছি দেখো কড়াটা না একদম পুড়ে গেছিল তো খুব কষ্ট হয়েছে আজকে মাজতে তো এইসব বাসন মাজা হয়ে গেছে এখন চলো চলে যাচ্ছি পুজো দিয়ে তারপর তোমাদেরকে ব্লগটা আবার দেখাচ্ছি ঠিক আছে তো দেখো পুজো টুজো দিয়ে একদম সব সেরে রান্না চাপিয়ে দিয়েছি আর পালং শাকের তরকারি হচ্ছে বড়ি দিয়ে পালং শাকের তরকারি গাজর আলু শিম দিয়েছি তারপর বেগুন দিয়েছি গাজর দিয়েছি এটা দিয়ে প্রচণ্ড ভালো লাগে খুব ভালো লাগে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে আর হবে ফুলকপি আলু রসা বেগুন ভাজা আর বেশি কিছু করছি না আজকে যেহেতু মানে অনেক মানে সেই কষ্ট হয়েছে আমার কাজ করতে আজকে তো এখন বিকেল বাজে 4:30 এখন চলে এসেছি একটু গাছের যত্ন নেব দেখো পাতাগুলোর কী অবস্থা এটা হলুদ জবা ঠিক আছে তো একদম মানে গাছটাকে নষ্ট করে দিয়েছে কিছু পোকা লেগেছে হয়তো তো এখন গাছগুলোকে একটু তোমরা সঙ্গে দেখতে থাকো গাছটাকে একটু যত্ন নিই খুব মায়া লাগে এইসব গাছ আমি একদম অনেক দিন ধরে এটাকে না যত্ন নিতে পারছি না এটা রিপোর্টিং করার আছে তো রিপোর্টিং তো এখন করতে পারবো না যাই হোক গোড়াগুলো একদম ছাড়তে পারছে না তো মাটিগুলোকে একটু উবড়ে খাবড়ে দেই যাতে কি না গাছগুলো বাড়তে পারে একটু আচ্ছা বন্ধুরা তোমরা যদি কেউ জানো যে গাছে যে জবা গাছে যে পোকা লেগে যায় পাতাটা তো তোমরা দেখলে কিভাবে পোকাটা লেগেছে তো আমাকে একটু কমেন্টে জানিও যে কি দিলে এই পোকাগুলো এখান থেকে দূরে সরবে এখানে একটু হলুদ একটু কালো ধরনের পোকা দেখেছি আমি এগুলো পাতাতে লেগেছিল সরিয়ে দিয়েছি তো শ্যাম্পুও স্প্রে করেছি কিছু লোকে বলেছিল শ্যাম্পু স্প্রে করতে কিন্তু এটা কিন্তু যায়নি একদম পারমানেন্টলি সলিউশন হয়নি এটার ঠিক আছে তো তোমরা কেউ যদি জানো তো এটা জানিও আমাকে প্লিজ আর না জবা গাছ আমি জানি যতদূর যে শীতের দিন যত আসতে থাকে জবা গাছের মানে ফুল ফোটা কম হয় তো কিছু কিছু বাড়িতে দেখি যে এমনি লোকাল যেগুলো জবা থাকে সেগুলো তো ফোটে কিন্তু এই যেগুলো হাইব্রিড আছে না সেগুলো ফুটতে চায় না আবার কিছু বাড়িতে দেখি প্রচণ্ড ভালোভাবে একদম 3-4 ফুল ছোট ছোট গাছেও ফোটে তো কী করে যে এটা হয় আমি ইউটিউবে সার্চ করেছি কিন্তু পাইনি তো কেউ যদি জানো প্লিজ আমাকে জানালে আমি উপকৃত হব তো তোমরা ব্লগটা দেখতে থাকো
আর আবারও বলবো যারা যাদের ভালো লাগবে ভিডিওটা সবাই কিন্তু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক করো, কমেন্ট করো আর জানিও যে কেমন হয়েছে, ঠিক আছে? তো যদি কিছু চেঞ্জ করার থাকে আমার ভিডিওতে, আমি চেষ্টা করব পরের ভিডিওতে তোমরা যদি কমেন্টে লেখো যে এটা চেঞ্জ করার আছে বা এটা আর একটু ভালো করতে হবে, এডিটিং ঠিক করতে হবে, তো আমি চেষ্টা করব, ঠিক আছে? বাড়িতে না প্রচুর গাছপালা, কিন্তু আমার যত্ন নেওয়ার সময় নেই আসলে, জানো। বাড়িতে একটা যদি হেল্পিং হ্যান্ড হয়ে যায় তাহলে কিন্তু আমার খুব মানে সুবিধে হয়। আমার খুব শখ যে গাছপালা, যেখানেই যাব না যদি রাস্তায় কোনো নার্সারি পড়ে মনে হয় যে অনেকগুলো জবা গাছ। আর জবা গাছের প্রতি একটা স্পেশাল, কেন জানে না, একটা স্পেশাল ভালোবাসা আছে জবা গাছের প্রতি। তো আনি ঠিকই কিন্তু এগুলোকে যত্ন করা হয় না। তো আজকে বসে বসে ভাবলাম যে দেখি যদি তিন চারটে গাছও আমি যদি বাঁচাতে পারি। একদম মানে আনহেলদি যাকে বলে, দেখতে ওরকমই একদম হয়ে গেছে, পাতাও নেই। কিছু গাছে তো একদম পোকা খেয়ে ফেলেছে আর কিছু গাছে শুধু ডাল রয়েছে, একটা পাতাও নেই। তো দেখি কত দূর কী যত্ন করতে পারি। আর ঠিক আছে, দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি ভিডিওটা। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি কোনো টিপস থাকে তোমাদের গাছপালা নিয়ে, ঘর বাড়ি নিয়ে, যেটা আমি এত বছর ধরে, 19 বছরের সংসার আমার, আমি যেভাবে মেনটেন করে আসছি তার থেকে ভালো যদি তোমরা জানো কিছু যে এটা এভাবে করতে হয়, সেটা আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের একটা নতুন ব্লগ নিয়ে আসছি। ততক্ষণের জন্য তোমরা সাথে থাকো, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে, ঠিক আছে?